ভাই বোনের ঝগড়া এটা প্রত্যেক পরিবারের সাধারণ একটি ব্যাপার, কিন্তু শিক্ষিত ছাত্রী যে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, এমন একজন মেধাবী মেয়ে ভাইয়ের সাথে ঝগড়া হওয়ায় রাগ আর জেদে তেলাপোকা মারার ঔষধ খেয়ে আত্মহত্যা করে। ভাইয়ের সাথে রাগ করে মেধাবী ছাত্রী তেলাপোকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস সংলগ্ন একটি বাড়িতে। নিহত সুমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, সুমি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে শাহী কলোনির একটি ভবনে থাকত। পরশু বিকেলে পারিবারিক সমস্যার জেরে সে তেলাপোকা মারার ঔষধ সেবন করে। পরে তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সে তেলাপোকা মারার ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। একজন মেধাবী ছাত্রী হয়ে তুচ্ছ ঘটনায় জীবনটা বিলিয়ে দেওয়ায় সবাই শোকাহত, সেই সাথে আফসোস করছে। দর্শক, জেদে বিষ খেয়ে মরা ছাত্রীকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।